ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। বিশ্বকাপের মঞ্চে অতি মানবীয় ইনিংস খেলে তারই যথার্থতা প্রমাণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জেতানোর পাশাপাশি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলার পথে অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি, যা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে দীর্ঘকাল। অসাধারণ, অবিশ্বাস্য, অকল্পনীয়, বিশেষণের ঝুলি ফুরিয়ে যাবে, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংসের উপমা দেওয়া ফুরাবে না। মুম্বাইয়ে রচিত হয়েছে এক মহাকাব্য যার কারিগর ম্যাক্সওয়েল। চরম ব্যাটিং ব্যর্থতায় ধুঁকতে থাকা দলকে এক হাতে টেনে তোলেন তিনি। 128 বলে খেলেন 201 রানের নান্দনিক ইনিংস, যেখানে 10টি ছক্কার পাশাপাশি 21টি চার মারেন। এর সাথে সাথে রেকর্ড বুকে জায়গা করে নেন নিজের নাম। ভাগ্য তাকে সহায়তা করেছে ঠিকই, পিঠের হ্যামস্ট্রিং এর ভোগান্তিতে নাকাল হয়ে পড়েছিলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঙ্গেল নিতে ভীষণ কষ্ট হচ্ছিল, তারই মাঝে পাকে দর্শক বানিয়ে কবজির জাদুতে খেলেছেন অবিশ্বাস্য সব শট। আফগানদের দেওয়া 292 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 91 রানে 7 উইকেট হারায় অজিরা। ম্যাচের আবহ দেখে মনে হচ্ছিল আফগানিস্তানের জয় সময়ের ব্যাপার মাত্র। এরপর অষ্টম উইকেট জুটিতে প্যাট কামিন্সকে সাথে নিয়ে 202 রানের জুটিতে অবিশ্বাস্য জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় প্রথম দ্বিশতকের মালিক এখন ম্যাক্সওয়েল। রান তাড়ায় আগের সর্বোচ্চ রান ছিল ফখর জামানের সাথে 193 রানের। পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 200 রানের মালিক এখন তিনি। এছাড়া ওয়ানডেতে 6 নম্বরে বা এর নিচে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন ম্যাক্সওয়েলের দখলে। তবে ব্যক্তিগত 33 রানে থামতে পারতেন এই ব্যাটার যদি ফাইনাল লেগে তার ক্যাচটি মিস না করতেন মুজিব। ওয়ানডেতে অষ্টম উইকেট জুটিতে রেকর্ড সর্বোচ্চ 201 রানের মালিক ও ম্যাক্সওয়েল ও কামিন্স। এর আগের রেকর্ডটি ছিল 2006 সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার জাস্টিন ক্যাম্প ও অ্যান্ড্রু হলের। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটিও এটি। এর আগে 1996 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 287 রানের লক্ষ্য তাড়ায় 6 উইকেট জিতেছিল তারা। ইমরান হোসেন, News24।